আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আর ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেল তো আপনাদের বুঝেছেন, ভিডিওটি কোন বিষয়তে চলেছে। আমরা অনেক সময় ফেসবুকে দেখি অনেকের প্রোফাইলের মধ্যে একটা নীল টিক চিহ্ন রয়েছে যা মেটা ভেরিফাইড নামে পরিচিত। তো এটা অনেকের প্রোফাইল রয়েছে, তা আপনাদের প্রোফাইলে কীভাবে ইউজ করবেন তা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। এই ভেরিফাই আপনার প্রোফাইল ভেরিফাই করতে হলে অবশ্যই আপনার ফোনের ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন। তো ভেরিফাই করলে অবশ্যই আপনার ফোনে অনেক ফেসবুক অনেক সুবিধা পাবেন। তো কী করবেন, আপনার ফেসবুক ঢোকার পর আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে দেখছেন থ্রি ডট দেখাচ্ছে, তো থ্রি ডটের উপরে একটি ক্লিক করে দেবেন। থ্রি ডটের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে লেখা দেখছে যে মেটা ভেরিফাইড নামে অপশন, তো মেটা ভেরিফাইড পায়ের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক মেটা ভেরিফাইড উপরে ক্লিক করবেন। যাদের ফোনে আর মেটা ভেরিফাইড অপশনটি দেখায় না তারা কী করবেন, ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করবেন। গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করবেন। গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এখানে লিখবেন ফেসবুক। ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করার পর দেখছেন এখানে আমার ফেসবুক অ্যাপসটি চলে আছে। তো এখানে দেখছেন আমার ক্ষেত্রে আপডেট দেখাচ্ছে, তো আপনাদের ক্ষেত্রে আপডেট দেখাবে। তো কী করবেন, আপনি আপডেটের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আপনি আপডেট করে নেবেন। তো আমি আপডেট করতেছি। তো যখন আপডেট হয়ে যাবে এখানে ওপেন অপশন চলে আসবে। তো কী করবেন, আপনি ওপেনের উপরে ক্লিক করে দেবেন। যখন ওপেন অপশন চলে আসছে দেখছেন আমি কী করবো, ওপেনের উপরে একটি ক্লিক করে দেবো। তো আপনি ওপেনের উপরে একটি ক্লিক করে দেবেন। তারপরে এখন দেখছেন মেটা ভেরিফাইড অপশনটি চলে আসছে, তো আপনি এটা উপরে ক্লিক করে দেবেন। এটা উপরে ক্লিক করার পর এরকম ইন্টারভেল চলে আসবে। তো উপর দিকে লেখা দেখছেন যে বিল ট্রাস্ট উইথ মেটা ভেরিফাইড, মানে এইরকম টিক মারতে হবে আপনার প্রোফাইলের পাশে, তো সবাই দেখতে পারবে। তো তারপর কী করুন, নিচে দিয়ে নেক্সট দেখছেন নেক্সটের উপরে একটি ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারভেল চলে আসবে। তো আপনি এখানে লেখা দেখছেন সাইন আপ দিস প্রোফাইল, মানে আমরা প্রোফাইলের মধ্যে প্রোফাইলটি মেটা ভেরিফাইড করবো। তো আপনি কী করবো, সাইন আপ দিস প্রোফাইলের উপরে একটি ক্লিক করে দেবো। এলাকার উপরে একটি ক্লিক করে দেবো। এলাকার উপরে ক্লিক করার পর এখানে দেখছেন আমার প্রোফাইল কীরকম দেখাবে, আপনার প্রোফাইলটি ভেরিফাইড করলে কীরকম দেখাবে, তো এইরকম সবাই দেখতে পাবে। তো কোনো আমাদের দেখছেন যে আমার ভেরিফাইড টিক মার্কটি রয়েছে। তো তারপর আপনি কী করবেন, এর জন্য আপনি কী করতে হবে, এখানে নিচে লেখা দেখছেন হচ্ছে ইউ উইল্ড বিডি 960 পার মান্থ অন দিস প্রোফাইল। তার মানে আপনার প্রোফাইল ভেরিফাই করতে হলে, ব্লু ভেরিফাই অন করতে হলে আপনি কী করবেন, প্রতি মাসে 950 টাকা পে করতে হবে। তো তারপর কী করবেন, পে টু গেটস বেনিফিট অ্যাডাপ্টারে ক্লিক করে দেবেন। অ্যাডাপ্টারে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা আছে অ্যাড ক্রেডিট অর ডেবিট, আপনি ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে এখানে 960 টাকা আপনি পে করতে হবে। তো এটার ক্লিক করে এখন আপনার ক্রেডিট কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সেভ অপশন চলে আসবে, সেভ করে দেবেন, তারপর হয়ে যাবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওর ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন।